বলছেন শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল, কি শীতকাল মুমিনের জন্য বসন্তকাল, মানে শীতকালে রাতটা বারো ঘন্টার উপরে, সন্ধ্যা থেকে শুরু করে সকাল ছয়টায় ফজর হয় অধিকাংশ মসজিদে। তো এত লম্বা রাত তো ঘুমিয়ে শেষ করা যায় না, আপনি একটু সকাল সকাল ঘুমিয়ে যান, রাত্রে উঠে দুরে কাত ছলাদ পরে ঠান্ডা পানি দিয়ে উজু করে বা একটু গরম পানি দিয়ে উজু করে একটা একটু হিটার কিনলেন বা একটা জগ কিনে রাখলেন, আপনি রাত্রেবেলা উঠে একটু পানি গরম করে উজু করে আল্লাহর কাছে দুই রাকাত সালাত পরে চোখের পানি ছেড়ে দিয়ে একটু কাঁদেন, আপনার মনের যত দুঃখ আছে যত যন্ত্রণা আছে সব চোখের পানিতে দূর হয়ে যাবে। আকাশে যখন মেঘ জমে না, চতুর্দিকে অন্ধকার হয়ে যায়, পানিটা যখন পড়ে যায় তখন কি হয়ে যায়, আকাশ পরিষ্কার। আপনার মনের যত বেদনা আছে যদি আল্লাহর জন্য কাঁদতে পারেন আপনার সব পরিষ্কার হয়ে যাবে। বিশ্বাস করেন আপনি, একটু কাঁদেন আল্লাহর জন্য, একটু দেখেন না আল্লাহর কাছে আপনার কি প্রয়োজন, আল্লাহ দিতে পারে না, আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্য শীতকাল হলো মুমিনের জন্য কি বসন্তকাল, মানে দিন ছোট, দিনের বেলা কি করেন সিয়াম পালন করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি সিয়াম পালন করে, খন্দাকন মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নাম এবং ওই বান্দার মাঝে একটা গর্ত করবেন, পরীক্ষা খনন করবেন, যার দূরত্ব হবে জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ, তিরমিজির হাদিস, হাদিস সহি কি বলছি, যদি একটি নফল সিয়াম আল্লাহ সন্তুষ্টির জন্য পালন করেন তাহলে জাহান্নাম 500 বছরের রাস্তা দূরে সরে যাবে। তাহলে এই বৃহস্পতিবার সিয়াম পালন করেন, সোমবার সিয়াম পালন করেন, শীতকাল দিন খুব ছোট, রাত অনেক লম্বা, রাত্রে তাহাজ্জুদ পড়েন, দুই রাকাত পড়েন, বেশি পড়ার দরকার নেই, আজানের 15-20 মিনিট আগে উঠেন। এই জন্য বলছে যে আবার আরেকটা সুযোগ আছে, শীতকালে মোজা পায়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে বাড়িতে থাকা অবস্থায় একদিন এক রাত অজু করে মোজা পরবেন, তারপরে মাসহ করবেন মোজার উপরে, শেষ, একদিন এক রাত, আর মুসাফির অবস্থায় 3 দিন 3 রাত। এটা একটা সুযোগ শীতকালে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনি গ্রহণ করেন না, এটা একটা মৃত সুন্নত, এটা গ্রহণ করেন, এটা ভালো জিনিস। আর পা ধোয়াটাই বেশি কষ্টকর শীতের দিনে, এটা একটা সুযোগ আল্লাহ দিয়েছেন, আপনি নেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক আল্লাহ।